সারা পৃথিবীতে 5 প্রকারের ডুমুর পাওয়া যায়। আমরা যেটা চিনি বা জানি সেটা হলো 2 ধরনের, কাকডমুর আর জগডমুর। কাকডমুরটা একটু ছোট ছোট হয় আর সুস্বাদু নয় মোটেও, আর জগডমুরটা একটু বড় বড় হয় এবং সুস্বাদু, রসালো, একটু মিষ্টি জাতীয়। এতে আছে ক্যালসিয়াম, যেটা হাড় বৃদ্ধি ও মজবুত করতে সাহায্য করে, ফাইবার, যেটা কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। যাদের পাইলস রোগে ভুগছেন যারা, তাদের কিন্তু খুবই এটি উপকারী একটি ফল, কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। এই ফাইবার পাইলস রোগীদের খুব ভালো কাজ করে। এতে আছে ভিটামিন সি। ভিটামিন সি হলো আমাদের ত্বকের একটি রক্ষা কবচ বলতে পারেন, ত্বক মজবুত করে, ত্বক ভালো রাখে। যাবে সারা শরীরের যে ত্বক আছে, এই ত্বক কিন্তু খুবই ভালো রাখে ভিটামিন সি। আর ভিটামিন এ, যেটা চোখের জন্য খুবই উপকারী, এতে পাওয়া যায়। আর এতে আছে ইমিউনিটি বাড়ানোর ক্ষমতা, যেটা রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের শরীরে অনেকটাই বাড়িয়ে দেবে। আর যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের ক্ষেত্রেও এটি খুব ভালো, আর যাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এটা কিন্তু। আর এখানে একটা কথা বলে রাখি, অতিরিক্ত খেলে কিন্তু রক্তে ব্লাড সুগারের লেভেল কিন্তু বেড়ে যেতে পারে, এটা খেয়াল রাখবেন অবশ্যই। আর ডুমুর খেলে যৌন ক্ষমতা বাড়ে, শুক্রতারল্যে এটা ভালো কাজ করে, এমনকি বীর্যে শুক্রের মাত্রাও বাড়িয়ে দেয়। যাদের কম আছে শুক্রের মাত্রা তাদের কিন্তু এটা খুবই একটি উপকারী ফল, কারণ এতে শুক্রের মাত্রা বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই জগডমুর। আর যেটা জানবো, ডমুর পিত্ত ও আমাশয় অসুখ সারিয়ে দেয়। ডমুরে যথেষ্ট লোহা থাকায় রক্তপিত্ত, যেটাকে স্কার্ভি বলা হয়, রক্তপ্রদর, রক্তপড়া, অর্শ, রক্তস্রাব ও রক্তহীনতা, যেটাকে অ্যানিমিয়া রোগ বলা হয়, এতে কিন্তু খুবই উপকারী একটি ফল, খুব ভালো কাজ করে। আর কচি জগডমুরের রসে মিশরি মিশিয়ে দিনে 2 বার, এর পদ্ধতিটা একটু বলে রাখি, 1 চামচ ডুমুরের রস আর অর্ধেক চামচ মিশরি গুঁড়ো খেলে মুখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়। 3 দিন একভাবে এইভাবে খাবেন ডুমুরের রস আর সাথে মিশরি মিশিয়ে, খুব একটু কাজ দেবে যাদের মুখ দিয়ে রক্ত ওঠে। আমাশা রোগে ডুমুর পাতার একটি কুঁড়ি আতপ চালের সঙ্গে চিবিয়ে খেলে রোগের উপশম হয়। এইভাবে 3 দিন খেলে উপকার পেয়ে যাবেন। ডুমুর গাছের ছাল থেঁতো করে মিশরির পানায় মিশিয়ে ভালো করে চটকে ছেঁকে খেতে হবে। প্রতিদিন 2 বেলা 2 চামচ করে একটু চিনি মিশিয়ে খেলে সাদা আমাশায় ও রক্ত আমাশাও সেরে যাবে। যদি মাথা ঘোরা রোগ থাকে তাহলে ভাতের প্রথম গ্রাসে, অর্থাৎ ভাতের থালা নিয়ে বসবেন, যে প্রথম যে গালটা তুলবেন, মানে যেটা খাবারটা খাবেন, তাতে 1 চামচ দুর্ব ঘাস ভাজা খাবেন। তার পরের গ্রাসে বীজ বাদ দেওয়া ডুমুর ভাজা ফল খেলে কিন্তু এই মাথা ঘোরা রোগে খুব উপকারী কাজ করে। জগডুমুরের রস মধুর সঙ্গে মিশিয়ে খেলে মেয়েদের প্রদর রোগেও সেরে যায়। আর তারপরে আসবো কিছু অপকারিতায়। কারো যদি কিডনির সমস্যা থেকে থাকে তাদের কিন্তু না খাওয়াই ভালো এই ডুমুর। আর যাদের লো বিপির সমস্যা তাদেরও কিন্তু না খাওয়াই ভালো। যাদের অ্যালার্জির সমস্যা থাকে তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন। আর অতিরিক্ত ডুমুর খেলে কিন্তু রক্তে ব্লাড সুগারের লেভেল বেড়ে যেতে পারে, অর্থাৎ অতিরিক্ত না খাওয়াই ভালো। এই ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো।